আমাদের দেশে অনেকেই সকল খাবারে তেজপাতা ব্যবহার করে থাকেন। তেজপাতাটা আরও কুটি কুটি করে কাটতে হবে, ছোটো 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 করে, এই 2 ml 2 ml করে তেজপাতাটা বেশি করে কেটে নিলে ওর যে ঔষধি গুণটা, তার মূল ঔষধি গুণ, আপনারা অনেকেই তেজপাতা খান জানেন না যে এটা একটা অ্যান্টিভাইরাস। লেবু পাতা এবং তেজপাতা এবং দারচিনি পাতা তিনটার দেখতে প্রায় কাছাকাছি, তিনটার সমান গুণ আছে, এর কাজই হলো অ্যান্টিভাইরাস, যত ভাইরাস দমন করে। আর এই তিনটা মিলিত করে এটার সাথে যদি একটু সরষা বাটা দেওয়া যায়, তাইলে এই তেজপাতা বাটা, সরষা বাটা এবং যে কোনো ধরনের দধি আর একটু মধু একসাথে মিশ্রণ করে একটা ভালো প্যাক তৈরি করা যায়, যেই প্যাকটা দিয়ে আপনার পেটের গ্যাস দূর হবে, আপওয়ার্ড গ্যাস দূর হবে, আলসার দূর হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং অনেকগুলো ভিটামিন একই সাথে আমাদের শরীরে পাবে এবং অ্যান্টিভাইরাস এজেন্টগুলো আমরা গ্রহণ করে ভাইরাস দূর করতে পারব। এই সামনের ঋতু আসতেছে, এখনই কিন্তু আমি বকুল এসে গেছে, এরপরে আম এসে যাবে। আর খুব খুশির খবর হলো বাংলাদেশে এখন সারা বছর পাওয়া যায় এক ডালে আম, এক ডালে বকুল, এক ডালে মুকুল। মানে আমার নিজের আছে অনেক গাছ, এই জন্য আমি এই কথাটি বলতেছি যে এই ধরনের আমও এসে গেছে। তারপরেও বলি ঋতুভেদের যে বড় ঋতুর যে আমটা, এটা সামনেই পৌষ মাঘ মাসের ভিতরে এসে যাবে। এই সময় আম ভর্তা আমাদের হজম শক্তির একটা মহা ওষুধ।